2003 মুলতান টেস্ট বাংলাদেশের জন্য অনেক বড় একটা ট্র্যাজেডি হয়েছিল এতদিন। ইনজামামুল হকের এক অবিশ্বাস্য ইনিংসে সেই ম্যাচটা হেরে গিয়েছিল বাংলাদেশ, যেটি হতে পারত বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম জয়। এরপর অনেক দিন চলে গেছে, বাংলাদেশ টেস্টে আর পাকিস্তানকে হারাতে পারেনি। সেই মুলতান টেস্টের সেই ক্ষতটা অনেক দিন পর হয়তো চলে গেল বাংলাদেশের জন্য, কারণ পাকিস্তানকে তাদের মাটিতে 10 উইকেটে হারিয়ে বাংলাদেশ পেয়েছে ঐতিহাসিক এক জয়। যে জয় নিয়ে আজকে আমি কথা বলবো, আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে জুবায়ের তানিন। তানিন, আমরা সেই জয় নিয়ে কথা বলছিলাম, এবং সবচেয়ে মজার ব্যাপার, সেই জয়ের পরে এত বছর কেটে গেল, পাকিস্তানকে তাদের মাটিতে 10 উইকেটে বাংলাদেশ হারানো এবং পাকিস্তানকে তাদের মাটিতে 10 উইকেটে হারানো প্রথম দল বাংলাদেশের, বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম 10 উইকেটের জয়। আমরা জানি বাংলাদেশ এর আগে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়েছে, যেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা জয় ছিল। এরপর সম্ভবত এই জয়টাকে সেই কাতারে রাখতে হবে। এবং আরেকটা মজার ব্যাপার, খেয়াল করে দেখবেন, বাংলাদেশের এই টেস্টের আগে খুব বেশি কিন্তু চাপ ছিল না। আমরা দেখেছি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স ছিল খুব একটা ভালো নয়। সেই বিশ্বকাপের পর অনেক সমালোচনা হয়েছিল বাংলাদেশের লাস্ট ম্যাচে অ্যাপ্রোচ নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। এবং এই টেস্ট এমন একটা সময় যখন হলো, তখন বাংলাদেশ বন্যা থেকে শুরু করে বাংলাদেশে কিছুদিন আগে আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের পর বাংলাদেশ নতুন একটা শুরু পেয়েছে, এবং সব কিছু মিলে বাংলাদেশে এখন ক্রিকেটটা খুব বেশি প্রায়োরিটির জায়গা নয়। কিন্তু এই সময়ে বাংলাদেশের ক্রিকেটাররা চাপহীন খেলে যেন দারুণ একটা জয় ছিনিয়ে আনলেন। এখন আমরা এই টেস্টের টার্নিং পয়েন্টগুলো নিয়ে যখন কথা বলবো, সবার আগে আমাদের মনে হয় যে ব্যাপারটা উঠে আসবে সেটা হচ্ছে টস। অবশ্যই তানিনের কাছে জানতে চাই এখন সরাসরি, টসের জেতাটা বাংলাদেশের জন্য কতটা টার্নিং পয়েন্ট ছিল এই ম্যাচে? এই ম্যাচে আসলে টস জয়টা বাংলাদেশের জন্য একটা এক্স ফ্যাক্টরই ছিল। ম্যাচটা শুরুর আগে আমরা সোশ্যাল মিডিয়াতে, টুইটারে, ফেসবুকে রাওয়ালপিন্ডির উইকেটটা দেখছিলাম, দেখে মনে হয়েছিল গ্রিন টপ একটা উইকেট, মানে কিউরেটর উইকেটটা ওভাবেই বানিয়েছিলেন যেন দেখে মনে হয়েছিল পেসারের ফেভার পাবে। বাংলাদেশও টসে জিতে ফিল্ডিং নিয়ে সেই সুবিধাটা বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে। আপনি রাওয়ালপিন্ডি টেস্টের ফার্স্ট ইনিংসের ফার্স্ট সেশনের কথা যদি আমরা মনে করতে পারি, পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার আসলে পাত্তাই পানি, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ মিলে একদম লিটারেলি ডেমোলিশ করে দিয়েছেন তাদের টপ অর্ডারটা। সেদিন তো পাকিস্তান কিন্তু শুরুতে অবিশ্বাস্য সেই শুরুটা কিন্তু পাইনি, হ্যাঁ 16 রানে 3টা উইকেট পড়ে গিয়েছিল। এর রিজন সৌদ শাকিল মিলে আসলে বেশ ভালো ক্যারি করেছেন, খুব বেশি বিপদার হতে দেনি, 448 রানের 6 উইকেট হারে ডিক্লেয়ার করে দিয়েছিল ফার্স্ট ইনিংসটা তাদের। এই ছিল যে প্রথম বাংলাদেশের এই ম্যাচে টার্নিং পয়েন্ট। টসটা আসলে বাংলাদেশের জন্য বেশ বড় একটা ব্যাপার ছিল। এবং সেকেন্ড যে টার্নিং পয়েন্ট এই ম্যাচে, সেটা আমার মনে হয় আমরা জানি যে মুশফিকের সেই সেঞ্চুরি, অনবদ্য ইনিংসটা ঠিক টার্নিং পয়েন্ট বলবো না, আমরা মনে হয় এখানে আমরা মুশফিকের মিরাজের পার্টনারশিপের কথাটা একটু বলতে পারি। মুশফিক এই ম্যাচের আগে, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তিনি প্রেস কনফারেন্সের আগে ম্যাচে শেষ হওয়ার পরে তিনি বলেছেন তিনি নিবিড়ভাবে অনুশীলন করেছিলেন এই ম্যাচের জন্য, তিনি বাংলা টাইগার্সের সঙ্গে ক্যাম্প করেছেন। আমরা দেখেছি টি টোয়েন্টি বিশ্বকাপে যখন বাংলাদেশ ব্যস্ত ছিল সে সময় তিনি খুবই অনুশীলন করছেন, এবং আমরা সবাই জানি বাংলাদেশ দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার মুশফিকুর রহিম, সবচেয়ে নিবেদিত প্রাণ ক্রিকেটারকে তাকে আমরা বলতে পারি। এবং এই ইনিংসটা, মুশফিকের ইনিংসটা স্ট্যাটিস্টিক্যালি হোক বা ম্যাচের কনটেক্সটে হোক, কতটা ইম্পর্টেন্ট ছিল তানি? মুশফিক বাংলাদেশের আগের টেস্টটা খেলতে পারেনি আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে, সেই টেস্টে লম্বা সময় গেছে মুশফিক খেলার বাইরে ছিলেন। অবশ্য খেলার বাইরে ছিলেন যে সেটাও ঠিক বলা যায় না, কারণ খেলার মধ্যেই ছিলেন, তিনি প্র্যাকটিস করে গিয়েছেন। যেহেতু আপনি বলছিলেন তিনি খেলেছেন এ টিমের হয়ে খেলেছেন পাকিস্তানে, এই ম্যাচটা সেই ম্যাচটা খেলেছেন, আবার বাংলা টাইগার্সের সাথে একটা ক্যাম্পিং আছে, তো খেলার মধ্যেই ছিলেন তিনি, একটা ছন্দের মধ্যেই ছিলেন। তো মুশফিকের এই ইনিংসটা আসলে তাৎপর্য বা মাহাত্ম্য কতখানি, এটার তাৎপর্য আসলে বিশাল। মুশফিক পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে নিজেও বলছিলেন যে এই ইনিংসটা আসলে তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট, যেহেতু তার আরও 3টা ডাবল সেঞ্চুরি আছে, সেই 3টার কাতারেই মুশফিক এই ইনিংসটাকে রেখেছেন। আর মিরাজের সাথে যে পার্টনারশিপটা 196 রানের পার্টনারশিপ, সেটাই আসলে ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্টস এই ম্যাচের। 7th উইকেটে বাংলাদেশের হাইয়েস্ট পার্টনারশিপ ছিল এটা মুশফিক আর মিরাজের। সো এইটা ছিল একটা সেকেন্ড টার্নিং পয়েন্ট। এবং 3 নম্বর, আসলে ম্যাচটা যখন মুশফিকের ইনিংসটা শেষ হলো, তখনও কিন্তু ম্যাচটা অনেকটা আমরা ধরে নিয়েছিলাম যে ড্রয়ের দিকে হতে যাচ্ছে, কারণ বাংলাদেশ একটা বড় লিড নিয়ে ইনিংসটা ডিক্লেয়ার করেছে। পাকিস্তানের জন্য শেষ দিনে উইকেটটা কাটিয়ে ফেলে আসলে তাদের জন্য ড্রটা খুবই একটা ইজি, একটা অ্যাচিভেবল একটা ব্যাপার ছিল। এবং কালকের ম্যাচের শেষ দিনের পরও, চতুর্থ দিনের শেষের পরও ড্রটাই কিন্তু সবচেয়ে সম্ভাব্য ফলাফল ছিল। কিন্তু সেই সমীকরণটা পুরোটাই বদলে গেল আজকের দিনে, এবং আজকের দিনে আসলে সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট ছিল এই ম্যাচের। আমরা যদি এরপরে টার্নিং পয়েন্টের কথা বলি, অবশ্যই বলতে হবে বাবর আজমের যে উইকেটটা, কারণ
বাবর আজম আজকে প্রথম বলে, মানে প্রথম কোনো রান না করে আউট হতে পারতেন। আমরা দেখেছি শরীফুল হকের বলে তিনি ক্যাচ দিয়েছিলেন, লিটন দাস সেই ক্যাচটি ছেড়ে দিয়েছেন, সেটি হলে তিনি পেয়ার পেতেন এই ম্যাচে। ফার্স্ট ইনিংসে আমরা দেখেছি তিনি কোনো রান না করেই উইকেটের পিছনে ক্যাচ দিয়ে তিনি ফিরে গিয়েছিলেন, এই ইনিংসেও সেটা হতে পারত। কিন্তু এরপর বাবর একটা শুরু পেয়ে যান এবং বাবর এবং আবদুল্লাহ শফিক যখন যতক্ষণ ব্যাট করছিলেন ততক্ষণ পাকিস্তান মোটামুটি ভালোই ছিল, ভালোই খেলছিল। এবং সেই ইনিংসটা বাবরের সেই ইনিংসের ব্রেক থ্রুটা এনে দেন এমন একজন যিনি বাংলাদেশের এই টেস্টে তার একমাত্র উইকেটটি আমরা দেখেছি নাহিদ রানা। সো কতটা ইম্পর্টেন্ট বাবরের ব্রেক থ্রুটা আসলে বাংলাদেশের জন্য? হ্যাঁ, আজকের দিনে বাংলাদেশ শুরুতেই পাকিস্তানকে একদম চেপে ধরেছিল, স্পেশালি পেসারদের হাত ধরে। হাসান মাহমুদ্দিনের সেকেন্ড ওভারই শান মাসুদকে ফিরিয়ে দিয়েছিলেন, যেটা বলছিলেন আপনি বাবর আজম একটা লাইফ পেয়ে গিয়েছেন। বাবর আজমের ক্যালিবারের ব্যাটসম্যান আসলে লাইফ পেলে ইনিংসটা বড় করার চেষ্টাই করবেন আর বড় চেষ্টাই করবেন। সেইখান থেকে আসলে যেভাবে নাহিদ রানা তাকে সেট আপ করে বোলটা করেছেন, নাহিদ রানা আমরা যেটা হিট দ্য ডেক টাইপের বলার, এক্সপ্রেস পেসের বলার, বেশ ভালো মাথা খাটিয়ে বল করেছেন বাবর আজম। বাবর আজম ইনিংসটা আরও বড় হতে পারতো, সেই বিপদটা নাহিদ রানা হতে দেননি। তো সেখানেও বাংলাদেশ আসলে ম্যাচটা অনেকখানি বাংলাদেশের দিকে ঘুরেছে, নাহিদ রানা সেটা ঘুরিয়েছেন। সো এটা ছিল হচ্ছে এরপরে ফোর্থ, যেটা সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট সেটা অবশ্যই মোহাম্মদ রিজওয়ানের উইকেটটা, যেটা নিয়ে আসলে বলার অপেক্ষা রাখে না। এবং রিজওয়ান এমন একটা সময় প্রথম ইনিংসে আমরা দেখেছি তিনি অসাধারণ একটা ইনিংস খেলেছেন, আজকে সেকেন্ড ইনিংসেও তিনি বলতে গেলে একাই পাকিস্তানকে ক্যারি করছিলেন এবং বেশ কিছু অ্যাগ্রেসিভ শট খেলেছিলেন। এবং একটা সময় মনে হচ্ছিল তিনি হয়তো লোয়ার অর্ডারকে নিয়ে অনেক দূর এগিয়ে যাবেন, কিন্তু মেহেদি হাসান মিরাজের বলে তিনি সুইপ করতে গিয়ে এরপরে তার ইনসাইডে যে বলটা স্টাম্প ভেঙে দিল এবং তিনি বিশ্বাস করতে পারছিলেন আমরা দেখেছি। এই ইনিংসটা পাকিস্তানের কনটেক্সটে ম্যাচে যে অবস্থায় ছিল কতটা ক্রুশাল ছিল বাংলাদেশের জন্য এই উইকেটটা? হ্যাঁ অবশ্যই, বাংলাদেশের জন্য আসলে সবচেয়ে আজকে দিনের সেরা শিকার বলতে হবে রিজওয়ানের উইকেটটাকে। আমরা বলা বলি করছিলাম, কথা হচ্ছিল এরকম যে 2003 সালের সেই ইনজামাম ফিরে এলেন কিনা রিজওয়ানের ব্যাটে ভর করে, সেরকমটাই দেখা যাচ্ছিল। রিজওয়ান যেভাবে এক প্রান্তটা আগলে রাখছিলেন, মারছিলেন, লিটারালি বাংলাদেশের এই জয়ের মাঝখানে বাধা হয়েছিলেন একমাত্র মোহাম্মদ রিজওয়ান, এবং সেটা মেহেদি হাসান মিরাজ তাকে রিমুভ করেছেন। তা মিরাজের বাইরের একটা বল, অফ স্টাম্পের বাইরের একটা বল টেনে খেলতে গিয়ে অফ স্টাম্পে এবং এখানে আমি একটু করে যোগ করতে চাই, এখানে শান্তকে ক্রেডিট দিতে হবে, কারণ সাকিব এবং তিনি যেটা বলছিলেন মিরাজকে যেভাবে কাজে লেগেছেন আজকে, বারবার তাদেরকে চেঞ্জ করে করে যেভাবে এনেছেন, এটা বড় একটা কৃতিত্বের ব্যাপার। আমি একটু করে মনে করিয়ে দিচ্ছি দুটো ব্যাপার বাবর এবং রিজওয়ানের আউটে। বাবরের আউটটা সরাসরি স্পিনার না করলে ওই সময় কিন্তু সাকিব বেশ প্রেশারে রেখেছিলেন এক প্রান্ত থেকে, বাবর খুব একটা সুযোগ পাচ্ছিলেন না সাকিবের বলে শট খেলার, এবং সেখান থেকে হয়তো চাপ থেকে বের হইতে গিয়ে তিনি সেই শটটি খেলেছেন নাহিদ রানার বলে। এবং রিজওয়ানের ক্ষেত্রে একই অবস্থা, তাকে বিভিন্নভাবে ট্রাই করেও কিন্তু আমরা দেখেছি পেসারদেরকে এনেও ভাঙতে পারছিলেন না জুটি, শেষ পর্যন্ত স্পিনারদের উপরে আস্থা রাখলেন অধিনায়ক। এবং মেহেদি হাসান মিরাজ আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রুগুলো দিয়েছেন আমরা দেখেছি, যখন তাকে দরকার হয়েছে তিনি সেই সময় তিনি আমরা দেখেছি ম্যাচের বেস্ট বোলার সম্ভবত আমি তাকে বলবো এই ম্যাচের, সব কিছু মিলে এটা ছিল। এবং ফাইনালি এই ম্যাচের সম্ভবত সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল পাকিস্তানের পিচ ট্রিট করতে ভুল করে এবং বাংলাদেশের সেই পিচ ট্রিটা ঠিক মতো করে। আমরা দেখেছি যেটা বলছিলাম পাকিস্তান সবগুলো স্পেশালিস্ট পেসার নিয়ে নেমেছে, কোনো স্পেশালিস্ট স্পিনার নিয়ে নামেনি, সেক্ষেত্রে বাংলাদেশ দুজন স্পিনারকে নিয়ে নেমেছেন, সাকিব এবং মিরাজ অলরাউন্ডার হলো, তারা আসলে স্পিনারদের পরিচয়টা বেশ গুরুত্বপূর্ণ। এবং সব কিছু মিলে এই জায়গাটাতে আসলে বাংলাদেশ কতটা এগিয়ে গেছে বলে আপনার মনে হয়? আজহার মাহমুদ বলছিলেন প্রেস কনফারেন্সে, তারা সহকারী কোচ, তিনি বলছিলেন যে তারা পিচ রিড করতে ভুল করেছেন। পিচটা ঠিকঠাকই ছিল কিন্তু তারা যেটা এক্সপেকটেশন ছিল পিচ থেকে আসলে সেটা পাননি তারা ওখান থেকে। বাংলাদেশ বলা যায় এখানে আসলে ছক্কাই মেরেছে, যেটা পাকিস্তান আসলে বলা চলে পাকিস্তান এখানে ক্লিন বোল্ড হয়ে গেছে। মূলত এই জায়গাগুলোতে সাফার করেছে পাকিস্তান, তাদের কোনো স্পেশালিস্ট স্পিনার ছিল না, কখনো সাইম আবকে বোলিং এনেছেন তাদের ক্যাপ্টেন, কখনো সালমান আলী আগা, তারা কেউই জেনুইন স্পিনার নন, পার্ট টাইম আসলে তারা ইফেক্টিভ না ওরকম। তো এই জায়গায় বাংলাদেশের সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজ দুজনই প্রতিষ্ঠিত অলরাউন্ডার, ব্যাটিং বোলিং দুটোই তাদের কাছ থেকে পাওয়া যায়। সেক্ষেত্রে বাংলাদেশ এইখানে অনেকখানি আপার হ্যান্ডে ছিল ইলেভেন সিলেকশনে, যেখানে পাকিস্তান ধরাটা খেয়েছে। এবং আরেকটা বড় ব্যাপার খেয়াল করুন, বাংলাদেশ লাস্ট টেস্টটা রাওয়ালপিন্ডিতে যখন খেলেছিল সেটা বাংলাদেশের প্রথম টেস্ট ছিল রাওয়ালপিন্ডিতে 2020 সালে কোভিডের ঠিক আগে, তখন বাংলাদেশ ইনিংস অবদান হেরেছিল এবং আমরা তখন দেখেছি পাকিস্তানের পেসারদের একটা বড় অবদান ছিল, নাসিম শাহ দারুণ এক স্পেলের কথা আমি মনে করতে পারি সম্ভবত। সো ওই টেস্টেও পাকিস্তানের পেসাররা যেভাবে খেলেছেন বা পেস থেকে পিচ থেকে যেভাবে আসলে অ্যাসিস্ট পেয়েছেন এই ম্যাচে সেটা পাননি, পাকিস্তান পুরোপুরি ব্যর্থ হয়েছে এই ম্যাচের স্ট্র্যাটেজিতে। এবং আমরা যদি এই ম্যাচটাকে যদি আমরা কৌশলগত দিক বলি, এখানে পাকিস্তান যেটা বললেন আপনি ক্লিন বোল্ড। এবং সবশেষে আমরা যে ফাইনাল পয়েন্টের কথা বলতে চাই সেটা সাকিব আল হাসানের ব্যাপার। সাকিব আল হাসান এই ম্যাচে অন্য একটা চাপ নিয়ে খেলেছেন আমরা জানি, তার বিরুদ্ধে একটা
মামলার রায় ঝুলছে, যেটা আদালতে আসলে হয়তো মীমাংসা হবে। সব কিছু বিবেচনা করে তার প্রথম ইনিংসে খুব বেশি ইম্প্যাক্ট ছিল না, ব্যাট হাতে খুব বেশি ইম্প্যাক্ট রাখতে পারেনি, কিন্তু বল হাতে তিনি দেখিয়ে দিয়েছেন কতটা গুরুত্বপূর্ণ ছিল সেকেন্ড ইনিংসে তার বোলিং। সৌদ শাকিলকে আউট করা সে ডেলিভারিটা মনে থাকার কথা আপনাদের, বাইরে বল করেছেন, টেনে বের করে এনেছেন সৌদ শাকিলকে, স্টাম্পিং করেছেন লিটন দাস, এবং সাকিব বোধহয় একটু স্বস্তিও পেয়েছেন। নরমালি আমরা যেরকম সাকিবকে রিয়াকশন দেখি, আমরা যেরকম সেলিব্রেট করতে দেখি, সাকিব মনে হয় নিজে একটু পাম্পড আপ ছিলেন, এবং সেটার একটা আউটকামই দেখা গেল তার সেলিব্রেশনে। এবং আবদুল্লাহ শফিকের ডিসমিসালটার কথা আমরা মনে করতে পারি, আজকে লাঞ্চ ব্রেকের ঠিক আটটাতে টানা বল করে ডট দিয়ে শফিককে তিনি প্রেশারে ফেলে দিয়েছিলেন, কিন্তু বাইরে বল করে সেই একই স্ট্র্যাটেজিতে টেনে বের করে নিয়ে আসেন, শর্ট খেলতে বাধ্য করেছেন। শেষ পর্যন্ত শফিক ডাউন দ্য উইকেটে গিয়ে ধৈর্যহারা হয়ে ধৈর্যহারা উইকেটটা দিয়ে আসেন সাকিব। এটা আমার মনে হয় এটাও ক্রুশাল একটা উইকেট ছিল, খুবই ক্রুশাল ব্রেক থ্রু, এটা বাবর বা রিজওয়ানের মতো একটা ক্রুশাল উইকেট ছিল ম্যাচের কনটেক্সটে। সো এই ছিল মোটামুটি এই ম্যাচ আলোচনা, লম্বা একটা আলোচনা করে ফেললাম। এতক্ষণ পর্যন্ত সময় নিয়ে দেখার জন্য ধন্যবাদ। রাওয়ালপিন্ডি টেস্টের পর আবারও বাংলাদেশ এই রাওয়ালপিন্ডিতে খেলবে সেকেন্ড টেস্ট, তার আগে ম্যাচের প্রিভিউ এবং রিভিউতে আরও অনেক কিছু নিয়ে আমরা হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ।